বাংলাদেশে সংসদ নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো সর্বোচ্চ সংখ্যক স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছে। এই নির্বাচিত প্রার্থীদের সাথে প্রধানমন্ত্রীর আজকে একটি বৈঠক ছিল। প্রধানমন্ত্রী তাদের বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন। এই বৈঠক থেকে বেরিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানিয়েছেন যে স্বতন্ত্র প্রার্থীরা সংসদে সংসদীয় আচরণ করবে, তাদের ক্ষেত্রে যে সমালোচনার দ্বার উন্মুক্ত থাকবে, সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে, তেমনি যদি কোনো ধরনের সংসদে বিতর্ক থাকে, কোনো সমালোচনা থাকে, সেই দরজাও তাদের উন্মুক্ত রয়েছে। আর এছাড়া আমরা বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, এদের মধ্যে উল্লেখযোগ্য অনেকেই বলেছেন, যার মধ্যে বলতে হয় যে বাংলাদেশের অন্যতম আলোচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সুমন, তিনি বলেছেন যে আওয়ামী লীগের যারা নৌকা মার্কায় জয় পেয়েছেন তারা আওয়ামী লীগের ফোর্স, আর যারা স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন তারা আওয়ামী লীগের রিজার্ভ ফোর্স। আর স্বতন্ত্র প্রার্থীরা প্রায় সবাই কিন্তু একটি কথা বারবার বলেছেন যে সংসদীয় আসনে যেই সংরক্ষিত নারীর যেই নারী আসনের যেই সংসদীয় যে আসনগুলো রয়েছে সেই বিষয়ে যে সিদ্ধান্তগুলো তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু লিডার অফ দ্য হাউস পার্লামেন্টে তাদের হাতে সমর্পণ করেছেন। আর অন্যান্য যারা স্বতন্ত্র প্রার্থী আছেন, যেমন দুজন স্বতন্ত্র প্রার্থীর কথা বলা যেতে পারে, যিনি বিএনপি থেকে পদত্যাগ করে ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচিত হয়েছেন, আরেকজন ইসলামী দল থেকে সিলেটে নির্বাচিত হয়েছেন, তাদের সাথে আমরা এখনো কথা বলতে পারিনি। তবে এই যে বিষয়টা এটি অত্যন্ত ইতিবাচক হিসাবে দেখছেন স্বতন্ত্র প্রার্থীরা, যে হাউসের যে প্রধান, যে দলীয় প্রধান, একই সাথে সংসদের প্রধান আওয়ামী লীগের সভানেত্রী বা সভাপতি প্রধানমন্ত্রী, তিনি যেই সবাই যে তার হাতে যে দায়িত্বটি অর্পণ করেছে যে স্বতন্ত্র প্রার্থীদের যে নির্ধারিত স্বতন্ত্র প্রার্থীদের অনুপাতে যেই সংরক্ষিত নারী আসনের সদস্য সংখ্যা থাকার কথা সেটি তারা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের উপর তারা ছেড়ে দিয়েছেন, এবং তারা বলেছেন যে সংসদকে প্রাণবন্ত এবং অর্থবহ করতে তারা তাদের সর্বোচ্চ প্রয়াস সংসদীয় রীতিনীতি অনুযায়ী চালাবেন। প্রধানমন্ত্রী সেই সংসদের নতুন সংসদ সদস্য যারা হয়েছেন তাদেরকে বলেছেন তারা যাতে সংসদের যে সাংবিধানিক কাঠামো আছে এবং সংসদে যে বিষয়বস্তু আছে সেগুলো নিয়ে তারা যাতে পড়াশোনা করেন এবং জনকল্যাণমূলক কাজগুলো করেন এবং দুর্নীতির বিরুদ্ধে যাতে তারা সোচ্চার থাকেন।